হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি একটি নিক বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি আজকে নিক বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবে না এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে সমুদ্র এখানে দেখুন পদের নাম ও এরিয়া বিশেষ পরিদর্শক সিনিয়র ফ্লাইট অপারেশ অপারেশন ফিক্সড উইং ওদের সংখ্যা দুইটি বয়সীমা হচ্ছে একটি পাইলটের সর্বোচ্চ বাষট্টি বছর অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ সত্তর বছর এবং বেতন সর্বসাকল হচ্ছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এস সি বা সম অথবা সমমান আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা এক বর্তমান অথবা প্রাপ্ত এয়ারলাইন্স ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স এবং সিভিল বা মিলিটারি ফিক্সড উইং এয়ারকাস্ট ওয়ে পাইলট ইন কম্যান্ড হিসেবে ন্যূনতম সাত হাজার সাত হাজার ঘন্টার অভিজ্ঞতা দুই যে যে কোনো অনুমোদিত এয়ারলাইন্স মিলিটারি সার্ভিস ইন্সট্রাক্টর পাইলট বা চেক পাইলট বা ডিজাইনেড চেক পাইলট হিসেবে অভিজ্ঞতা গ টেকনিক্যাল অভিজ্ঞতা অগ্রাধিকার এক ফাই ফ্লাইট অপারেশন পার্সোনাল লাইসেন্সিং ট্রেনিং সংশ্লিষ্ট দেশীয় বিধিবিধান আই সি এ ও এনএক্স ওয়ান সিক্স এইট অ্যান্ড নাইনটিন এবং পথ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিষয়ক ধারণা দুই অডিট কার্যক্রম বিষয়ক কাজের অভিজ্ঞতা তিন কর্মরত এখানে দেখুন দুই বিশেষ পরিদর্শক সিনিয়র ফ্লাইট অফারেন সরি পদের সংখ্যা এক এবং হচ্ছে বয়স হচ্ছে বাষট্টি বছর আহ বাষট্টি বছর অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে সত্তর বছর এবং বেতন স্কুল হচ্ছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার এবং শিক্ষাত যোগ্যতা হচ্ছে শিক্ষাত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ অথবা সম্মান খ আবশ্যিক অভারেশন অভিজ্ঞতা বর্তমান অথবা অতীতে প্রাপ্ত কমার্শিয়াল পাইলটস লাইসেন্স এবং সিভিল বা মিলিটারি হেলিকপ্টারে পাইলট বা কমান্ড হিসেবে ন্যূনতম তিন হাজার ঘন্টার অভিজ্ঞতা তিন যে কোনো অনুমোদিত এয়ার লাইসেন্স মিলিটারি সার্ভিসে ইন্সট্রাক্টর পাইলট চেক পাইলট অথবা ডিজাইন চেক পাইলট হিসেবে কাজের অভিজ্ঞতা টেকনিক্যাল অভিজ্ঞতা অগ্রাধিকার এক ফাই ফ্লাইট অপারেশন পার্সোনাল লাইসেন্সিং অ্যান্ড ট্রেনিং সংশ্লিষ্ট দেশীয় বিধিবিধান আই সি এ ও এন এক্সেস এক এবং তৎসংশ্লিষ্ট ডকুমেন্ট বিষয়ক ধারণা দুই অডিট কার্যক্রম বিষয়ক কার্যের অভিজ্ঞতা তিন সি এ আই হিসেবে কর্মরত ভার্থী গণপ্রাধিকার পাবেন বিশেষ পরিদর্শক সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ফ্লাইং স্কুল পদের সংখ্যা একটি বয়স হচ্ছে বাষট্টি বছর এবং অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সত্তর বছর বেতন হচ্ছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সি বিজ্ঞান বিভাগ অথবা সমান আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা এক বর্তমান অথবা অতীতে প্রাপ্ত এয়ার লাইসেন্স ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স অথবা কমারিক্যাল পাইলট লাইসেন্স এবং সিভিল বা মিলিটারি ফিক্সড ও হিসেবে ন্যূনতম পাঁচ হাজার ঘন্টার অভিজ্ঞতা অনুমোদিত এয়ার লাইসেন্স ফ্লাইং স্কুল মিলিটারি সার্ভিসের ইন্সট্রাক্টর পাইলট বা ডিজাইন চেক পাইলট হিসেবে অভিজ্ঞতা তিন বাংলাদেশে কোনো স্বীকৃত ফ্লাইং স্কুলে কাজের অভিজ্ঞতা ঘ টেকনিক্যাল অভিজ্ঞতা অগ্রাধিকার এক অনুমোদিত কোনো ফ্লাইং স্কুলে অন্যতম তিন বছর সরাসরি কাজের অভিজ্ঞতা দুই পার্সোনাল লাইসেন্সিং ফ্লাইট অপারেশন ও ট্রেনিং সংশ্লিষ্ট দেশীয় বিধিবিধান আই সি এ ও এক ছয় আট এবং উনিশ এবং তৎসংশ্লিষ্ট ডকুমেন্টস বিষয়ক ধারণা তিন অডিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা চার সি এ এ বিতে ডি এফ ও আই হিসেবে কর্মরত প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন এখানে দেখুন অন্যান্য শর্তাবলী এক চাকরিতর ও চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে দুই অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে তিন প্রার্থীগণকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলে তাদেরকে কোনো প্রকার যাতায়াত বা দৈনিক প্রদান করা হবে না চার সাদা কাগজে লিখিত দরখাস্ত নির্ভনীত তথাতে অবশ্যই থাকতে হবে নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা সেল নাম্বার সহ স্থায়ী ঠিকানা শিক্ষা যোগ্যতা জন্ম তারিখ ও বয়স বাইশ বারো দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ক জাতীয়তা আর সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি খ সম্প্রতি তুলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ঘ শিক্ষাত যোগ্যতা এ বি সংক্রান্ত লাইসেন্স সার্টিফিকেট ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি সাক্ষাৎকারকালে মূল সনদপত্র দেখাতে হবে ঘ চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুকূলে এক হাজার টাকা মূল্যের ব্যাংক ড্রাফট পে অর্ডার আর এবং ছয় আবেদনপত্র প্রেরণের ঠিকানা চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর উর্মিটুলা ঢাকা বারোশো উন এবং সাত আগামী আট চার দু হাজার একুশ তারিখের মধ্যে ডাকযুগে অথবা সরাসরি অফিস চলাকালীন উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে আর প্রার্থীগণ খামের উপর পদের নাম এরিয়া ও নিজ জেলা উল্লেখ করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন টপিকের উপর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই টপিকের উপর আপনাদের সামনে নিয়োগ ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং